নবী আমার জিজ্ঞেস করছেন আয়েশা কে, আয়েশা কি ব্যাপার, তুমি একটা কথা জিজ্ঞেস করলে আমি বললাম আর তারপরে পরেই তুমি মুখটাকে ভারী করে নিচে বসে গেলে, ব্যাপারটা কি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার দয়ার নবীকে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আপনার দরবারে একটা আবেদন করেছিলাম, আপনার দরবারে একটা আমি নিবেদন করেছিলাম গো নবী, যে আসমানের অগণিত তারকার মতন পৃথিবীর জমিনে কোনো সাহাবীর নেকি আছে কিনা। আপনি বললেন নবী গো যে একজন ব্যক্তি আপনার সাহাবীর সেই নেকি আছে, আর তার নামটা বললেন উমার ফারুক। আল্লাহর নবীকে বলছেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উমারের নামটা আপনি করলেন গো নবী, আবু বকর সিদ্দিকের মেয়ে আমি আপনার আয়েশা, আমার আব্বা আবু বকর সিদ্দিক, বলে আপনাকে উমারের চাইতে বেশি মহাব্বত করে, আলীর চাইতে বেশি মহাব্বত আবু বকর করে, উসমান গনির চাইতে বেশি মহাব্বত আপনার আবু বকর সিদ্দিক করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা আপনাকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে, আমার আব্বা আপনাকে নিজের ধন দৌলতের চাইতেও বেশি মহাব্বত করে, কিন্তু নবী গো আপনি উমারের নাম খানা বললেন, আমার বাপের নামটা কেন বললেন না? আমি ভেবেছিলাম সব চাইতে নেকির মালিক মনে হয় আমার আব্বা জান হবে, কিন্তু নবী গো আজকে উমার ফারুকের নামটা শুনে আমার মনটা একটু চিন্তিত হলো। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আজাব, আমার নবী মুস্তফা বলছেন আয়েশা, বলে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর নবী তোমাকে একটা খুশির সংবাদ এখনই শুনিয়ে দে, বলে উমার ফারুকের নেকি ওই আকাশের তারকা মতন অগণিত রয়েছে, কিন্তু উমার ফারুকের সারা জীবনের নেকিকে যদি একদিকে রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবে, আবু বকর সিদ্দিক এমন একজন আমার আশিক ও প্রেমিক, যে আবু বকর সিদ্দিকের জীবনের একটা রাত্রের নেকিকে যদি একদিকে রাখা হয় আমার উমার ফারুকের জীবনের সমস্ত নেকির চাইতে আমার আবু বকর সিদ্দিকের জীবনের একটা রাত্রের নেকি ভারী হয়ে যাবে। একটু নবীর মহাব্বতে জোরে বলেন আল্লাহ পাকের নবী, আপনার যেমন এই খবরটা দিলেন, আয়েশাতুল হুমাইয়ার আর মনে আনন্দ চলে আসলো। বলার উদ্দেশ্য হচ্ছে আবু বকরের কত নেকি আমার নবী জানতেন, উমারের কত নেকি আপনার আমার নবী জানতেন, এ মুসলমান সাহাবিদের কত নেকি আমার নবী জানতেন, নামাজিদের কত নেকি আমার নবী জানতেন, সারা বিশ্ব জগতের বুকে আমার নবীকে আল্লাহ এমন ইন্টারনেট দিয়েছেন, আমার নবীকে আল্লাহ এমন নেটওয়ার্কের ব্যবস্থা করে দিয়েছেন যে সারা দুনিয়ার মানুষের খবর আমার নবী জাহিরি জিন্দগিতে যেমন নিতে থাকতেন, এখন মদিনার গুম্বাদে হাজরায় কবরে আনোয়ারে শুয়ে শুয়ে আমার সেই নবী মুস্তফা এখনো উম্মতের খবর রাখছেন। মুসলমান, আমার নবী কাছে সমস্ত খবর আল্লাহর দেওয়া ইন্টারনেটের মাধ্যমে আপনার চলতে আছে, আল্লাহর দেওয়া ইন্টারনেটে আপনার নাবির কাছে সমস্ত দুনিয়ার হাল হাকিকাতের খবর আল্লাহর নাবির কাছে পৌঁছে যায়। এ বাপজিরা ভাইরা, আমার সেই নবীর মহাব্বাত, আমার সেই নাবির ভালোবাসা, সেই নাবির জন্য যারা জীবন দিয়ে দিয়েছে, ধন দৌলত দিয়ে দিয়েছে, নাবির মহাব্বাত এমন একটা দামি জিনিস যার অন্তরে একবার গেঁথে যাবে তার কাছে বিবি বাচ্চার চাইতে দামি হয়ে যাবে, তার কাছে ধন দৌলতের চাইতে দামি হয়ে যাবে, তা সে যে নবীর একবার গোলাম হয়ে যাবে। কসম খোদার, নবীর চাইতে তার কাছে আর কোনো জিনিস দামি থাকতে পারে না। যে নবীর গোলাম হয়ে যাবে তার কাছে নবীর চাইতে দামি জিনিস আর কিছু হতে পারে না। বাপজিরা ভাইরা, আল্লাহর নবীর একজন মহিলা এত ভালোবেসে ফেলেছিল আমার নবীকে, একটা ঘটনা শোনাবো, এই ঘটনার মধ্যেই আমার বক্তব্য সমাপ্ত হবে। একটা ক্যাসেট ছোট্ট করে শোনাবো, এতক্ষণ যা বকলাম বকলাম চলেন একটা জীবনের ক্যাসেট শুনে, যে নবীর মহাব্বাতে কি করা যায়, নবীর ভালোবাসায় পড়লে পারে কি করা যায়, সে তার দ্বারা কি কি ঘটতে পারে দুনিয়াতে। আল্লাহর নবীর কয়েকজন বিবি, তার মধ্যে সর্বপ্রথম আমার নবী যেই মহিলাটাকে বিবাহ করেছিলেন সেই মহিলাটার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা বোনেরা একটা কথা বলবেন না, ভালো করে শুনে নেবেন, জীবনের ক্যাসেটটা শুরু করছি, এদিক ওদিক করলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা
তো নবীর সঙ্গে খাদিজার বিয়ে হওয়ার আগে অন্য জায়গাতে দুইবার বিয়ে হয়েছিল মা খাদিজার। প্রথমে একবার বিয়ে হলো, খাদিজার স্বামী মরে গেল, স্বামীর ব্যথায় ব্যথিত হয়ে অনেকদিন কাটালেন, আবার বিয়ে হলো, আল্লাহর কি ইশারা, আবার তার স্বামী চলে গেল। আপনার খাদিজা অত ব্যথা ব্যথিত হলেন, এত কষ্ট পেলেন, এত আঘাত পেলেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আর জগতে বিয়ে শাদী করব না, যার সঙ্গে ঘর সংসার করতে যাচ্ছি মোহাব্বত হয়ে যাচ্ছে, যার সঙ্গে জীবন সাথী বানাতে যাচ্ছি সে আমাকে রেখে ইন্তেকাল করে চলে যাচ্ছে, তার মানে আর স্বামীর ব্যথা, হারানোর ব্যথা আমি আর সহ্য করতে পারবো না, আর বিয়েও করব না। খাদিজা কিন্তু দেখতে শুনতে খুব ভালো ছিলেন, আর খাদিজার বাপ কি বড় লোক ছিলেন, বিশাল ধন দৌলতের মালিকা ছিলেন মা খাদিজা। এদিকে বাপের ধন দৌলত আর দুই স্বামীর বাড়ি থেকে দুই আপনার ধরনের মাল পেয়েছিলেন, বিশাল টাকা পয়সার মালিকা মক্কার বুকে। ওই খাদিজার নাম শুধু মক্কা মদিনায় নয়, মুলকে শামের মার্কেট পর্যন্ত আপনার পৌঁছে গেছিল, যে মক্কার বুকে এক বিশাল টাকা পয়সার মালিকা আছেন তার নাম খাদিজা। আর দেখতে শুনতেও মা খাদিজা খুব ভালো। তো খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার বড়লোকের জমিদারের টাকা পয়সাওয়ালাদের ছেলেরা পাগল হয়ে গেল, সবাই চিঠির মাধ্যমে গিয়ে বলতে শুরু করলো, খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, ও বলছে খাদিজা বিয়ে করতে চাই, ও বলছে খাদিজা বিয়ে করতে চাই, কিন্তু খাদিজা বিয়ে করবে না নিয়াত করেছে। এ মুসলমান সবাই খাদিজার জন্য পাগল, আর সবাই বলতে আছে খাদিজা তোমাকে চাই। আর খাদিজার নজর পড়ল নাবির ওপরে, গোটা মক্কার পুরুষ যারা ছিল, বড় লোকের ছেলে ছিল, তারা বলছে খাদিজা তোমাকে চাই। আর আমার খাদিজা বলছেন নাবির ওপরে নজর পড়া মাত্র, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহতে লকডাউন করিয়েন না, লকডাউন সুবহানাল্লাহতে করিয়েন না, যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি, তত গুনাহ ঝরবে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবেন, এর জন্য সুবহানাল্লাহ বলতেই থাকবেন। নেকির জন্য সব বসেছেন, কিছু শিকার জন্য বসেছেন, মোহাব্বত কেমন করে তৈরি করতে হয় সেটাও শুনেন, আর নেকি অর্জন করতেই থাকেন। বাপজিরা ভাইরা, আল্লাহর নবীর বিবি মা খাদিজা প্রস্তাব পাঠালেন নবীর বাড়িতে, নবীর চাচা যারা আবু তালেব এই প্রস্তাবকে গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন নবীর সঙ্গে নির্দিষ্ট দিনে, মা খাদিজার আমার আপনার নবীর সঙ্গে একটা নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে আপনার বিয়ে সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো। বিয়ে হলো, বিয়ের পরে মা খাদিজার সঙ্গে নাবির ঘর সংসার চলতে যা আপনার শুরু হচ্ছে, আর এদিকে মক্কার বড়লোকের ছেলেরা, টাকা পয়সার ওয়ালার ছেলেরা সবাই খাদিজাকে টিটকারি মারতে লাগলো, খাদিজা তুমি এত টাকা পয়সাওয়ালা ব্যক্তি, আর একজন বিয়ে করলে যাকে সে হচ্ছে মোহাম্মদ সাল্লাম, যার বাপ নাই, যার মা নাই, যার জমি নাই, যার জায়গা নাই, যার কিছু নাই, এরকম একজন গরিব ফকিরকে তুমি বিয়ে করলে যে শব্দ নবীর স্থানে ব্যবহার করা চলে না, ওই ইহুদি নাসারা কাফেরেরা সেদিন ব্যবহার করতে শুরু করলো। এ মুসলমান বাপজিরা, যে আপনার যাকে ভালোবাসে তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার অন্তরে কিন্তু দুঃখ হবে। খাদিজা নবীকে এত মোহাব্বত করে ফেলেছেন, নবীর মজেজা দেখে, আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে, নেচার দেখে, কালচার দেখে, আর ওই খাদিজার সামনে আসছে যে নবীকে গরিব এতিম ফকির যা ইচ্ছা বলছে। নবীর প্রেমে পড়ে খাদিজার অন্তরে ব্যথা হলো, দাঁড়া থাম, আমার খাদিজা করলেন কি, আগামীকাল সোমবারের দিন তোমরা কাবা শরীফের সামনে মক্কার সমস্ত নওজওয়ান তোমরা এসো, তোমাদের সঙ্গে আমার একটা আলোচনা আছে। এ বেরাদার, খাদিজা বিশাল বড়লোক মহিলা, তো যেমনই ডাক দিয়েছে আপনার সোমবারের দিন সকাল সকাল মক্কার যত বড়লোকের ছেলে, জমিদারের ছেলে কাবা শরীফের সামনে এসে সেজে কুজে সব আপনার দাঁড়িয়ে গেছে, সোমবারের দিন সকাল সকাল আমার আপনার নাবিয়ে পাক সাহেবে দো জাহানকে নিয়ে খাদিজা এক পা এক পা করে এসে কাবা বাইতুল্লার সামনে এসে পৌঁছালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে আমার নবী দেখছেন এত লোক, কি ব্যাপার খাদিজা, নবী জিজ্ঞেস করছেন খাদিজা কি ব্যাপার এত লোক, তো খাদিজা বলছেন হুজুর আমি ডেকেছি। তো নবী জিজ্ঞেস করছেন খাদিজাকে, জি খাদিজা এতটা লোকই বা কেন ডেকেছো, আর আমাকেই বা কেন নিয়ে কাবার শরীফের কাছে এসেছো। তখন মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলছেন, জিয়া রাসূলুল্লাহ
दरबारे सर्वप्रथम खादिजा क्षमा प्रार्थना चाय कारण हे अपनार मतनी एक जन नबी के बाड़ी थेके बड़ कष्ट दिए हाँटिए काबा पर्यन्त एनेछे। आल्लाह नबी बोलछेन खादिजा के बोले खादिजा तुमी आमार जन्य टेंशन करियो ना, तुमी आमार जन्य चिंता करियो ना खादिजा, आमी नबी तोमार प्रति कोनो दुख क्लेश आमी आपनार अवकाश करछि ना। आल्लाह नबी के बोलछेन मा खादिजा बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो आपनार जन्य आजके एखाने आमी एसे उपस्थित होयेछे आर ए समस्त मानुषगुलाके आमी आपनार खादिजा एखाने डेकेछि तार पिछने एकटा कारण आछे। आल्लाह नबीर सामने मा खादिजा बोलते लागलेन बोले ए मक्कार मानुष शोनो शोनो আমার আপনার নবীর সামনে বলছেন মা খাদিজা আল্লাহর নবী গো যেদিন থেকে আপনাকে আমি বিয়ে বিবাহ করেছি এবং আপনার বিবাহ বন্ধনে যেদিন থেকে আমি আপনার আবদ্ধ হয়েছে সেদিন থেকে নবী গো মক্কার বড়লোকের ছেলেরা বড়লোকের জমিদারের ছেলেরা আপনার বিষয়ে আজে বাজে মন্তব্য করে গো নবী আপনাকে কেউ বলছে গরিব কেউ বলছে আপনাকে ফকির কেউ বলছে আপনাকে ইয়েতিম তাই তো নবী গো আমি খাদিজা সহ্য করতে কারণ আমার নবী এতিম গরীব ফকির নয় রে বাবা আমার নবী হলেন সারা দুনিয়ার যত এতিম আর ফকির আছে সমস্ত এতিম ফকির এবং গরীবের সাহারা হলেন আমার আমার নবী হলেন ইতিম গরিবের সারা তাই তো আল্লাহ পাকের সেই নবীর সামনে বলছে এ মক্কার ছেলেরা শুনে নাও আমার নবী ইতিম গরিব নয় আমার নবী হলেন সারা দুনিয়ার মানুষের সারা। মা খাদিজা আপনার নবীকে সামনে রেখে বললেন এ মক্কার ছেলেরা শুনে নাও তোমরা তো জানো নবীর কিছু নাই বলে তোমরা যা তা বলতে আছো কিন্তু তোমরা ভালো করে জানো যে মা খাদিজা আমি খাদিজাতুল কুবরা মক্কাতে আমার ধন দৌলতের অভাব নাই আমার টাকা পয়সায় গরিবেরা ব্যবসা করে খায় আমার টাকা পয়সায় এতিম গরিবেরা খায় আমার চাইতে বড় লোক মক্কার বুকে আর দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহর নবীকে সামনে রেখে আল্লাহর পবিত্র কাবা ঘরকে সামনে রেখে মক্কার সমস্ত বড় লোকের ছেলে তোমরা শুনে নাও আমি আজকে খাদিজা আমার জীবনের যত টাকা পয়সা আছে আমার জীবনের যত ধন দৌলত আছে আমার জীবনের যত আপনার সোনা চাঁদি আছে আমার জীবনের যত আপনার সম্পদ আছে আমি আজকে তোমাদের সামনে আমি আমার নবী মুস্তফার কদমে আমি সব দান করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর নবীর সানে আপনার যখন এমন কথা মা খাদিজাতুল কুবরা বললেন আমি নবী মুস্তফাকে সব দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে যে সমস্ত মক্কার ছেলেরা আমার নবীর জন্য এসে দাঁড়িয়েছিল নবীর বিবি খাদিজা কি বলছে তাই শুনব তারা আপনার লজ্জাতে সম্মুখ নিচু করে নিল। নবীকে তো আর গরিব বলা যাবে না নবীকে তো আর আপনার ক্ষমা ব্যক্তি বলা চলবে না। এ মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা আমার নবী মুস্তফার তারা জানে না কারণ আল্লাহ তালা আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছে আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতো রে উহুদ পাহাড় তুই একবার সোনা হয়ে যা তো আমার আল্লাহর নবীর কথা দে ওই মাটির উহুদ পাহাড়খানা আর মাটির থাকতো না আপনার সোনার পাহাড়ে পরিণত হয়ে আমার নবীর কদমের পিছনে পিছনে গোলামি করতে থাকতো। কিন্তু মুসলমান আল্লাহর নবী আপনার চাননি যে উহুদ পাহাড় সোনার হয়ে যা আপনার জগতের বুকে সোনার পাহাড় হয়ে আমার পিছনে থাক আমার নবী একটাই জিনিস চেয়েছে যে আমার উম্মত উম্মতি কেমন করে শান্তিতে থাকবে আমার উম্মতি উম্মত যেমন জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে। আল্লাহর নবীর পেয়ারা আপনার বিবি মা খাদিজা আমার নবীর নামে সব দান করে দিল এখনকার কোনো বিবি কিন্তু আপনার দিবে না এখনকার কোনো মা বোনেরা স্বামীকে আপনার দিবে না বরং পারলে পারে স্বামীর কাছ থেকে নিজের নামে লিখে নিবে। আল্লাহ
আল্লাহর নবীর বিবি মা খাদিজা আপনার নবী মুস্তাফার নামে যখন সব দিয়ে দিল, আমার আপনার নবী আপনার জিজ্ঞেস করছেন খাদিজা, বলে তুমি তো সব কিছু আজকে আমার নামে দিয়ে দিলে, আর তোমার নামে একটু কোনো জিনিস কি রাখলে না? নবী মুস্তাফার সামনে মা খাদিজা চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো, আর কেঁদে কেঁদে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন নবী মুস্তাফাকে আমার ধন দৌলত দিয়ে দিয়েছি, আপনার মতন নবী কেন বিগ? বলে আজকে আমি খাদিজা পেয়েছে, বলে আপনার মতন নবীর আজকে সুযোগ পেয়েছি সেবা যত্ন করার, আপনার মতন নবীর পাশে একটু বিবি হিসাবে জায়গা পেয়েছে। আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আপনার খাদিজা জীবনে আপনার মতন নবীকে পেয়েছি বলে আমার পৃথিবীর বুকে আর কোনো জিনিসের কোনো দরকার নেই। আল্লাহর নবী মা খাদিজাকে বলছেন, খাদিজা তুমি এত মহাব্বত করো, আল্লাহর নবীকে মা খাদিজা নিজের জীবন জানের চাইতে বেশি মহাব্বত করে ফেলেছেন, আপনাকে বলি মুসলমান, কারণ নবীর ভালোবাসা নবীর মহাব্বত আসলে পারে, ধন দৌলতের আর দাম থাকে না, ধন দৌলত অপেক্ষা আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী পবিত্র হাদিস শরীফের মধ্যে বলতে আছে, ঘোষণা দিয়ে রেখেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত আপনার মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাপ মায়ের চাইতে, পিতামাতা এবং আল আওলাদের চাইতে এবং ধন দাওলাতের চাইতে বেশি মহাব্বত আমার নবী মুস্তফাকে করবে না। এ মুসলমান, সেই আল্লাহর নবীর সামনে আপনার খাদিজা যখন সমস্ত কিছু আপনার বিসর্জন দিয়ে দিল, সমস্ত কিছু নবীর নামে যখন সপ্রিত করে দিল, নবীর নামে যখন উইল করতে লাগলো, তো আমার নবী খাদিজার উপরে কত খুশি হয়েছিল। ওই নবীকে আপনার ভালোবাসতে পারলাম না, ওই নবীকে মহাব্বত করতে পারলাম না, ওই নবীর শান সম্পর্কে আপনার আমার জ্ঞান হলো না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার আমার নবীকে যত মহাব্বত করবেন ইমান তত তাজা হবে, আমার নবীকে যত আপনার প্রেম করবেন ইমান আকিদা চাঙ্গা হবে, কারণ নামাজ যদি পড়েন তো নবীর মহাব্বতে পড়তে হবে, রোজা করলে নবীর মহাব্বতে করতে হবে, হজ করতে গেলে নবীর মহাব্বতে যেতে হবে, দান করলে নবীর মহাব্বতে করতে হবে, নামাজ রোজা সমস্ত ইবাদত বান্দেগে আল্লাহ পাকের নবীর মহাব্বত নিয়ে যত করবেন তত আপনার কামিয়াবি হবে। আর নবী মহাব্বত যদি করতে না পারেন, নবীকে যদি আপনি না পান, আল্লাহর কসম করে বলে জগতে কিছুই পাবেন না, কাল আখেরাতেও কিছু পাবেন না। নবীকে না পেলে জগতেও কিছু পাবেন না আর আখেরাতেও কিছু পাবেন না। এর জন্য তো বলা হয়েছে যে নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলেন, একটু নবীর মহাব্বতে বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছু তো তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলি রয়ে আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। জোরে বলেন, একটু নবীর মহাব্বতে বলেন। বেরেলি রয় আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা দুনিয়া
होलो सब नबीर दीवाना नबी छाड़ा जन्नत पाबे ना प्रिय नबी के भूले जेओ ना मुसलमान अमर नबी के भूलले चलबे नबी के भूलले चलबे ना बाबा कारण नबी मोमिन देर जानेर चाइतो निकटे कुरान बोलते आछे एटा आमार कथा नय कोनो मौलवीर कथा नय যে আন নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বুঝতে পেরেছেন আল্লাহ পাক বলছেন নবী মুমিনদের জানের চাইতেও নিকটে তাহলে সেই নবীকে কত কাছের বলে দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা মানুষের জানের চাইতেও নিকটে তাহলে সেই নবীকে কত ভালোবাসতে হবে মা খাদিজার কথা শুনেন আমার নবীর প্রেমে পড়ে মা খাদিজা সব কিছু আপনার স্বামী আমার নবীকে বানিয়ে আপনার সুবহানাল্লাহ সব কিছু জমি জায়গা টাকা পয়সা সোনা চাঁদি যা ছিল আমার নবীকে দিয়ে দিলেন জি ইয়া রাসূলুল্লাহ আমি সব দিয়ে দিলাম নবীর প্রেমে না হলে পড়লে পারে বুঝবেন না যে নবীর মহব্বত কাকে বলে বাবা আমরা সেই নবীর গোলাম আমরা সেই নবীকে ভালোবাসি আমরা সেই নবীর ইশক ও মহব্বতে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে এসে এই এখানে এসে জালসায় এসে হাজির হয়েছি বাপজিরা ভাইরা আমার নবীকে নিয়ে মা খাদিজার সুন্দর ঘর সংসার চলতে লাগলো সবাই আপনার চলে গেল যে নবীকে আর গরিব বলা যাবে না নবী তো বাদশা এ মুসলমান নবী তো গরিব তো গরিব নবী আমার গরিব নয় আমার নবী হলেন গরিবের সাহারা আমার নবী হলেন এতিমের সাহারা আমার নবী হলেন গুনাহগারের সাহারা আমার নবী হলেন তো জাহানের বাদশা আমার আপনার নবীকে রহমাতালিল আলামিন পয়গম্বর করে এ জগতের বুকে আল্লাহ পাঠিয়েছেন এটা আপনার আমার জন্য বড় একটা আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহর রহমত যে আমরা সেই নবীকে রহমতের নবী হিসাবে পেয়েছি বাপজিরা ভাইরা ভালো করে কান খুলে শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي مولانا محمد صلى الله عليه هر دم زبانا پاک نبی محمد هر دم زبانا শফিআনা মুহাম্মদ সাল্লাম ও মুসলমান আমার বাপজিরা ভাইরা ও আমার মা বোনেরা মক্ষ রাখবেন শুনে রেখে দেন মনে রেখে দেন আল্লাহর নবী আপনার আস্তে আস্তে করে জীবনযাপন যখন চলতেছিল মা খাদিজার সঙ্গে নবীর সংসার চলতেছিল আল্লাহর নবীকে মা খাদিজা এত মহাব্বত করতো রাত্রিবেলাতে নবীকে না ঘুমিয়ে খাদিজা ঘুমাতেন না নবীকে না খাইয়ে মা খাদিজা আপনার খেতেন না নবীর জন্য খাদিজা রাত্রি পরে রাত্রি জেগে জেগে আপনার নবীর জন্য অপেক্ষা করত এমন সময়তে মুসলমান আমার আপনার নবীর বয়স যখন চল্লিশ বা একচল্লিশ হয়ে গেল আমার আপনার নবী নবুয়াতের ঘোষণা শুরু করলেন ইসলামের প্রচার আস্তে আস্তে শুরু করলো আমার নবীর ইসলামের প্রচার প্রসার দেখে মুসলমান বাপজিরা কিছু আপনার কাফের মুশরিকেরা নবীর ওপরে চড়াও হতে লাগলো আমার আপনার নবীকে আপনার কেউ পাথর ছুঁড়ে মারতে লাগলো আমার নবীকে কেউ আপনার আঘাত করতে লাগলো আমার আপনার নবীর রাস্তাতে কেউ কাঁটা বিছাতে লাগলো আমার আপনার নবী উপরে আপনার দুশ্মনী করে রাস্তাতে আপনার গর্তর পরে গর্ত কাটতে লাগলো আল্লাহর নবী বললেন এ মক্কার মানুষেরা শুনে নাও শুনে নাও তোমরা বুত পূজা আগুনের পূজা পাহাড়ের পাথরের পূজা এই সমস্ত পূজাগুলোকে ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর পূজা করো এক আল্লাহকে তোমরা মানো এক আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর নবী তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি আল্লাহর পথে চলো কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে আমার আপনার নবী এইভাবে আপনার প্রচার করতে লাগলো কাফের মুশরিক বেদিনেরা বলল নবী নতুন দিন শুরু করলো এই নবীর কথা শুনবো না এই নবীর কথা আপনার মানবো না আমার নবীকে বড় আঘাত করতে লাগলো নবীকে ঢেল ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো আমার নবীর কিছু দুশ্মন তৈরি হয়ে গেল আমার নবী সন্ধ্যা নাগাদ যখন ইসলামের প্রচারের কাজ শেষ করে আপনার বাড়ির দিকে আসতে আছে মা খাদিজাকে আওয়াজ দিচ্ছেন আমার নবী মুস্তফা বলে খাদিজা যেমনই আওয়াজটা শুনতে পেয়ে
হয়েছে আমার নবীর জবান থেকে এক ডাকে মা খাদিজা বাড়ির দরজাখানা খুলে দিল আর যেমনই নবী মোস্তফাকে দেখতে পেল মা খাদিজার মনটা বড় আনন্দিত হয়ে গেল যে আমার নবী আপনার নবী আপনার আমার স্বামী নবী মোস্তফা বাড়িতে এসেছে আল্লাহর নবী বাড়িতে ঢোকার পরে দরজা বন্ধ করে দিল আর দরজা বন্ধ করার পরে মুসলমান আবার আপনার নবী আপনার খাদিজাকে বলছেন খাদিজা আজকে মনের দুঃখ আর কাকে বলবো গো খাদিজা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে এত মহব্বত করি আপনার খাদিজা আপনার খাদিজা আপনার জন্য এত আপনার চিন্তায় চিন্তিত থাকে নবী গো আপনার চেহারাটা কেন এরকম মলিন মলিন লাগছে আপনার চেহারাটা কেন চিন্তিত চিন্তিত লাগছে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আজাব থামতে না পেরে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার আপনার নবী আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো আর যেমনই চোখের পানি ঝরিয়ে কান্না আমার আপনার খাদিজা বলছেন বলে নবী গো আপনি খবরদার চোখের এক ফোঁটা পানি ফেলবেন না আমি আপনার খাদিজা আপনার কদমে সব ধন দৌলত পর্যন্ত দিয়ে দিয়েছে আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু আপনার মতন নবীর চোখে আমি এক ফোঁটা পানি দেখতে পারবো না বলে আপনার চোখে পানি দেখতে পারবো না এ মুসলমান যারা নবীর প্রেমে পড়েছে যারা দিন ইসলামের মহাব্বতে বলে নিজের সমস্ত জিনিসকে কুরবান করে দিয়েছে আমার আল্লাহ তালা তাদের জন্য খুশির সংবাদ দিয়ে রেখেছেন আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআন শরীফ আপনি উঠিয়ে দেখুন কোরআন শরীফ 27 নম্বর পারা সুরাটির নাম সুরা আল হাদিদ তার 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নবীর সাহাবীর সাথে আল্লাহ আমার ওয়াদা করেছেন যে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি দিয়ে জান্নাতি বানিয়ে দিবেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন আমার প্রত্যেকটা নবী মুস্তাফার সাহাবীর জন্য আমার আল্লাহ তাআলা আগে থেকেই ঘোষণা রেখেছে তোমরা সব জান্নাতে এ মুসলমানে একটাই কারণে যারা নিজের মালকে খরচ করেছে নবীর মহাব্বতে নিজের মালকে খরচ করেছে আল্লাহর জন্য নিজের মালকে খরচ করেছে দীন ইসলামের জন্য ওই খাদিজা আপনার নবীকে বলছেন নবী গো খবরদার নবী গো আপনি কান্না করবেন না খবরদার নবী গো আপনি কান্না করবেন না আপনার চোখের পানি ঝরা আমি দেখতে পারবো না আমার আপনার নবীর চোখের পানিগুলা মুছিয়ে দিচ্ছেন মা খাদিজা চোখের পানিগুলা আমার খাদিজা মুছিয়ে দিচ্ছেন মুছাতে মুছাতে আপনার নবীর পৃষ্ঠ মুবারকে সাদা জামার ওপর দিয়ে আমার নবীর পিঠ দিয়ে যেন রক্ত প্রবাহিত হতেছিল রে বাবা সাদা পাঞ্জাবিখানা যেন লাল হয়ে গেছে খাদিজার চোখ আপনার পড়লো ওই জায়গায় খাদিজার নজরখানা পড়লো ওই জায়গায় আমার আপনার নবীকে বলছেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পৃষ্ঠ মুবারকখানা কিসের জন্য লাল হয়েছে আমার নবী কেঁদে কেঁদে বললেন মা খাদিজাকে বলে খাদিজা আমি ইসলামের প্রচারে গিয়েছিলাম মক্কার মানুষ আমাকে নবী বলে মানলো না মক্কার মহল্লার মানুষ আমাকে নবী বলে মানে না আমি তাদেরকে একটু ভালো করে বুঝাবার চেষ্টা করলাম কিন্তু আমাকে মক্কার কিছু ইহুদি নাসারারা এই পাথর ছুড়ে ছুড়ে মারলো আর মারার পরে আমার পিঠটাকে ক্ষত বিখ্যাত করে দিয়েছে খাদিজা যেমনই খাদিজা আপনার শুনতে পেয়েছে নবীর পিঠে আঘাত হয়েছে তো খাদিজার যেন কলেজাতে সেই আঘাতটা আপনার লাগলো আল্লাহর নবীর প্রেমে পড়ে মা খাদিজা আমার নবীর সামনে কাঁদতে লাগলো আর কেঁদে কেঁদে বলল নবী গো আজকে আপনার পিঠে আঘাত হয়েছে আপনার খাদিজার কলেজায় আঘাতটা লাগলো আল্লাহর নবী গো আপনি আর এক ফোঁটা চোখের পানি ঝরাবেন না আমি আপনার খাদিজা আপনার পাশে আছি আপনাকে যদি মক্কার মানুষ নবী বলে না মানে আপনাকে যদি মদিনার মানুষ নবী বলে না মানে আপনার কথা মদিনা মক্কার বাসী যদি না শোনে আমি আপনার খাদিজা আপনাকে নবী বলে মেনে নিলাম আর আপনার কলমা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আপনার যার কলমা পড়ে নিলেন মা খাদিজার জন্য আপনার নবী আলহামদুলিল্লাহ পড়লেন আমার আপনার নবী বলছেন মরে খাদিজা আমি শুধু তোমার মতন মানুষকে নয় বরং দুনিয়ার সব জায়গাতে আমি মানুষকে খবর দিতে চাই মক্কা মদিনার মানুষকে আপনার হেদায়েতের কথা শুনিয়ে আমি হেদায়েতের রাস্তাতে আমি আনতে চাই আল্লাহর নবীকে ভালোবাসতে জানলো না আমার খাদিজা এত কান্না করে খাদিজা নবীর জন্য চোখের পানি ঝানিয়ে যায় খাদিজা আপনার নবীর প্রেমে পড়ার পরে সমস্ত তো কুরবান করলেন করলেন এ মুসলমান বাপজিরা ভাইরা আমরা আপনার জন্য বাপের জন্য অনেকে কান্না করে মায়ের জন্য অনেকে কান্না করে ধন দৌলতের জন্য অনেক কান্না করে কিন্তু কোনোদিন কি একবার নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পেরেছে এ মুসলমান না 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 আপনাকে একটা মেসেজ দিয়ে দিই সারা জিন্দগি যার জন্য কাঁদলেন কাঁদলেন একবার যদি নবীর মহাব্বতে আপনি চোখের পানি ঝরিয়ে দিতে পারে তো আল্লাহর কসম করে বলে ওই দুই ফোঁটা চোখের পানিতে হয়তো আল্লাহ কবুল করলে পারে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে পবিত্র বানিয়ে দিতে পারে আল্লাহ যদি মনে করেন আপনাকে পাক পবিত্র বানিয়ে দিব পারবেন কিনা হে মুসলমান আল্লাহ পাক ধন দৌলত কম বেশি সবাইকে দিয়েছেন যারাই পৃথিবীতে আছে বেটা ছেলে মেয়ে ছেলে যুবক বয়স্ক যারাই আছে কারো বেশি কারো কম আল্লাহ কিন্তু সবকে ধন দৌলত দিয়েছেন রুজি রোজগার সবকে কম বেশি দিয়েছেন রুজি রোজগার আল্লাহ সবকে দিয়েছেন কিন্তু মুসলমান সুবহান আল্লাহ ওই ধন দৌলত মানুষের কারো জন্য আল্লাহর রহমত হয়ে যায় আর ওই ধন দৌলতটা আবার কারো কারো জন্য আল্লাহর আজাব হয়ে যায় যদি নবীর মহব্বতে খরচ করেন কি হবে রহমত যদি মসজিদ মাদ্রাসায় দান করেন হবে কি রহমত আপনার জগতের ভালো কাজের জন্য যদি দান করেন সেটা হবে আল্লাহর রহমত আর যখনই ওই ধন দৌলত হারাম কাজে ব্যবহার করবেন অবৈধ কাজে ব্যবহার করবেন নোংরা কাজে ব্যবহার করবেন অসামাজিক কাজে ব্যবহার করবেন আপনার কোনো রকম হারার ও হারাম ও হালাল মানবেন না তখন ওই আল্লাহর দেওয়া ধন দৌলতটা আপনার জন্য আর আল্লাহর রহমত থাকবে না তখন ওইটা হয়ে যাবে কি আপনার জন্য আজাব জাহান্নামে যাওয়ার রাস্তা আপনার জাহান্নামের ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে এ বাপজিরা ভাইরা আপনাদেরকে বলবো মা খাদিজার মতন ব্যক্তি মহিলা হওয়ার পরে নাবীর প্রেমে পড়ার পড়ে গিয়ে যদি নাবীর মহাব্বতে যদি জীবনের সমস্ত ধন দৌলত দিয়ে দিতে পারে বড় বড় সাহাবা একরাম যদি নাবীর প্রেমে পড়ে নিজের জীবন দিয়ে দিতে পারে বড় বড় সাহাবা একরাম যদি বিবি বাচ্চার চাইতেও বেশি মহাব্বত আমার নাবীকে করতে পারে আমিও জানি এই দাঁড়াকাটি গ্রামের এই যে আমিরাবাদ মাদ্রাসায় এই প্রাঙ্গণে জালসা হচ্ছে অনেকে নাবীর আশিক এসেছে নাবীর গোলাম এসেছে নাবীর পিয়ারা এসেছে নাবীর সাচ্চা দিওয়ানা এসেছে খাদিজা কত নবীকে ভালোবেসেছেন তার জন্য বলা হয়েছে নবীকে নিজের জানের চাইতেও বেশি নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করেছেন কে খাদিজা এর জন্য তো আমার সাইর বলছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আর রহমাতাল্লিল আলামিন রহমাতাল্লিল আলামিন উম্মতের জাবির আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বেরাদার একজন ব্যক্তিকে দেখতে চেয়েছি মাত্র কয়েকটা টাকা চেয়েছি এখানে একজন বাপজি 200 টাকা কেউ পালাবেন না যার টাকা আছে দেন আর না হলে বসেন আমি ওয়াজ করব
নগদ আল্লাহ যেন তার দানকে কবুল করেন। খাদিজার কথা শুনেন, মা মা বোনেরা 1100 করে টাকা চেয়েছি আপনাদের দুইটা মায়ের কাছে গো, একটা মা একটু দিয়ে পাঠান না, আপনার কবর হাসর যেন ভালো হয় দোয়া করে দিব। ওই মা যে 1100 টাকা দিবে তার জন্য দোয়া করব, খাস করে যেন তার হাসর নসরটা যেন মা ফাতেমার সঙ্গে হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। খাদিজা কি করেছিলেন তাকে, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা, আর সোপে দিল জীবন আর যৌবন, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা, আর সোপে দিল জীবন আর যৌবন, আর মাল দৌলত যা ছিল, মাল দৌলত যা ছিল, চরণ সব সপিয়া দিল। আল্লাহর নবী মা খাদিজাকে এমন ভালো ভালোবাসতেন, কিন্তু 65 বছর বয়সে মা খাদিজা বিছানে অসুস্থ অবস্থায় পড়ে আছে। নবীকে একদিন ডাকলেন খাদিজা, নবী খাদিজার কাছে গেলেন, খাদিজার মাথায় হাত বুলিয়ে বললেন, খাদিজা কিসের জন্য বারবার ডাকছো? তখন খাদিজা নবীর দিকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আপনার দরবারে আবেদন গো নবী, আপনার সঙ্গে বাপজিরা ভাইরা আমার মা বোনেরা। আল্লাহর নবী মা খাদিজাকে জিজ্ঞেস করলেন, বলে খাদিজা কিসের জন্য কাঁদো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পৃথিবীর জমিনে নবী গো মনে হয় বাঁচব না, আপনার সঙ্গে দীর্ঘ 25 বছর ধরে ঘর সংসার করলাম, একজন বিবি আপনার জানে যে স্বামীর মহাব্বত কাকে বলে, আর একজন স্বামী জানে যে বিবির মহাব্বত কাকে বলে, পৃথিবীর জমিনে আপনার স্বামীর মহাব্বত ছাড়া বিবি বাঁচতে পারে না, আর বিবির মহাব্বত ছাড়া স্বামী কিন্তু চলতে পারে না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আপনাকে বলছেন, নবীকে নবী গো আমি আর বাঁচব না, আমার আপনার নবী মোস্তফা। মা খাদিজাকে বলছেন, বলে খাদিজা, বলে তুমি আপনার মরার জন্য ভয়ে কান্না করো, আমার আপনার নবীর সামনে। মা খাদিজা বলছেন, বলে নবী গো আমি মরার জন্য ভয় পাই না, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি মরার জন্য কাঁদি না, আমার আপনার নবী মুস্তফা জিজ্ঞেস করে, বলে কিসের জন্য তবে খাদিজা তুমি কান্না করো? আল্লাহর নবীর সামনে মা খাদিজা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ফাতেমার জন্য আমি কান্না করছি না, আমার বেটা বেটির জন্য কান্না করি না, আমার আল আওলাদের জন্য কান্না করি না, আমার জমি জায়গার জন্য কান্না করি না। বলে নবী গো, আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করতে আছে, আপনার সঙ্গে 25 বছর ধরে খিদমত করতে আছে, রাত্রের বিছানা আপনার খাদিজা আমি করতাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করতাম, আপনার জন্য বসার ব্যবস্থা আমি খাদিজা করতাম, আপনার জন্য পানির ব্যবস্থা আমি করতাম গো নবী, আপনাকে কোনো কাফের মুশরিকেরা যদি কষ্ট দিত, আপনি যদি চোখের পানি ঝরাতে ঝরাতে আসতেন গো নবী, আমি আপনার চোখের পানিগুলো আমি মুছিয়ে দিতাম। তাই তো নবী গো আমি চিন্তা করছি যে আজকে আপনার খাদিজার যদি ইন্তেকাল হয়ে যায়, তো আপনার মতন নবীর সেবা যত্ন খানা কে করবে গো নবী? জোরে বলেন একটু, নবীর মহাব্বতে বলেন। এ মুসলমান খাদিজা যেমনই বলেছেন, খাদিজার হাত কানাকে ধরে আমার নবীও কাঁদতে লাগলেন, কারণ আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, কারো আপনার চোখে পানি দেখতে পারেন না আমার নবী, কারো মানুষের দুঃখ সহ্য করতে পারেন না, দুঃখ কষ্ট মোচনকারী আমার নবী, সেই রহমাতালিল আলামিন পয়গম্বর খাদিজার আপনার হাত খানাকে ধরে কেঁদে কেঁদে বললেন, খাদিজা আমার জন্য টেনশন করিও না, আমার জন্য চিন্তা করিও না, কারণ আমি হচ্ছি এমন একজন আল্লাহ পাকের নবী, আমি হচ্ছি একজন এমন নবী যে আমি মায়ের পেটে যখন ছিলাম আমার বাপ জগৎ থেকে বিদায় নিয়েছিল, আমি আল্লাহর নবী মা
আমার পেট থেকে জগতে আসার পরে আমার বাপকে দেখতে পাইনি আর জগতে আসার পরে 6 বছর বয়সে আমি আমার নিজের মা জননীকে হারিয়ে দিয়েছিলাম 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়ে দিয়েছিলাম আমি আল্লাহর নবী কত কাফের অত্যাচারে অত্যাচারিত হয়েছে আমি কত কাফের আঘাত খেয়েছি কত ইহুদি নাসারার যন্ত্রণাদায়ক কথাবার্তা আমি সহ্য করেছি পাহাড়ের মতন দুঃখ কষ্টের সঙ্গে আমি নবী মুস্তফা আজকে লড়াই করে বেঁচে আছি আমি আল্লাহর নবী আমার জন্য চিন্তা করিও না কারণ আল্লাহ পাক বলতে আছে আনা ওয়ালিহু আনা নাসিরহু আনা হাফেজহু আমার নবী মুস্তফা বলেন আমার আল্লাহ পাক বলেন আমি আমার নবীর জন্য হেফাজতকারে আমি আমার নবীর জন্য সাহায্যকারে এবং আমার নবীর জন্য আমি সর্বপ্রকারের দেখভালকারী মুসলমান আমার নবী আপনার খাদিজাকে বললেন খাদিজা খবরদার কাঁদিও না খবরদার কাঁদিও না খাদিজা বলছেন নবী গো আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম আমার জীবনে যত ধন দৌলত ছিল আমার যত টাকা পয়সা ছিল আমি আপনার জন্য আপনার চরণে সব সঁপে দিয়েছিলাম গো নবী আপনার কদমে সব ঢেলে দিয়েছিলাম গো নবী আপনার কাছে জীবনে কোনোদিন কোনো জিনিস চাইনি কিন্তু নবী গো মরার আগে আমি মাত্র দুইটা জিনিস চাই গো নবী আল্লাহর নবী বললেন বলে কি চাও বলে দাও আমার আপনার নবী মুস্তফা আপনার খাদিজা চাইছেন নবীর কাছে আর খাদিজাকে আমার নবী বলছেন যা চাইবে দিয়ে দিব অনেক মুসলমান বলে নবীর কাছে আপনার চাওয়া চলবে না নবীর দরবারে চাওয়া চলবে না চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে আচ্ছা নবীর বিবি যখন চেয়েছিল নবীর কাছে আমার নবী তো বলতে পারতেন যে আমার কাছে চেয়েও না ডাইরেক্ট আল্লাহর কাছে চাও আমার নবী যখন নিষেধ করেনে আপনার আমার মতন মুসলমান কোন লজ্জাতে নিষেধ করতে যায় আমার নবীকে আল্লাহ এত বড় দাতা বানিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক মুখতারে কুল বানিয়েছেন আমার নবী সম্পর্কের জন্য খানদানে আলা হযরত আপনার তাজদারে আহলে সুন্নাত হুজুর তাজুস সানিয়া আলাইহি রহমাতু ওয়া রিদওয়ান কলম চালিয়ে লিখতেছেন যাহা বানি আতা কর দে ভারী জান্নাত কো হেবা কর দে সুবহানাল্লাহ বলেন যাহা বানি আতা কর দে ভারী জান্নাত কো হেবা কর দে নবী মুখতারে কুল হ্যায় জিসকো জো চাহে আতা কর দে সুবহানাল্লাহ বলেন এ বাপজিরা ভাইরা আমার নবী বললেন খাদিজাকে বলে খাদিজা তুমি কি চাও একবার বলো আমার নবীর চোখ দিয়ে কিন্তু পানি ঝরে খাদিজাকে কেঁদে কেঁদে আমার নবী বলে বলে খাদিজা তুমি আমার জন্য সব দিয়ে দিয়েছ তোমার জীবনের আরাম আইসকে তুমি আমার জন্য বিসর্জন দিয়েছ কত রাত্রে নবীর জন্য খাদিজা তুমি ঘুমাওনি কত রাত্রে আমার জন্য তুমি রাত্রিবেলাতে কত কষ্ট করেছ খাদিজা গো বলে তুমি আমার কাছে কোনো দিন কোনো জিনিস চাওনে আজকে তুমি চাইবে তো কিসের জন্য দিব না একবার খালি বলো তুমি খাদিজা কি চাও আমার আপনার নবী মুস্তফাকে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে আপনার যখন আপনার কাছে আমার প্রথম আবেদন হচ্ছে এটাই আমি আপনার খাদিজা যখন ইন্তেকাল করব গো নবী আমি যখন দুনিয়া থেকে ছাড়ব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন নবী গো আপনি আমার পাশে থাকবেন আমি যেন দুনিয়ার শেষ দেখা আপনার নূরানি চেহারাটা দেখতে পারি আপনার নূরানি চেহারাটা জানো আমি দেখতে দেখতে জগৎ থেকে বিদায় নিতে পারে এ নবীর দিওয়ানা এ নবীর আশিক নবীর প্রেমিক আপনারা শুনেলেন যারা নাবিকে একবার দেখবে তারা ভয়ঙ্কর মৃত্যুর কষ্ট যন্ত্রণা থেকে আপনার পরিত্রাণ পেয়ে যাবে নাবির দিদার পেলে মৃত্যুর কোন যন্ত্রণা পর্যন্ত হবে না এর জন্য তো আমার সাইর বলে জি পাই যদি নাবি গ সুবহানাল্লাহ বলেন পাই যদি নাবি গ দিদার আপনার মরণের বেদনা থাকিবে না আর জোরে বলেন তো পাই যদি না বিগ দিদার আপনার মরণের বেদনা থাকিবে না আর আসিবেন না বিজি
মদের লাগিয়া আসিবেন নবীজি মদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবাই পড়েন জোরে জোরে মা বোনেরা আসতে এবং বাপজিরা ভাইরা জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ওগো মারা যাবার পরে আরে রাখবে না ঘরে আর গোসল করাবেন ঘরের বাহিরে নিয়েন নবী গো কোলে তুলিয়া নিয়েন নবী গো কোলে তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ।